গেটের সামনে যারা মায়েরা আছেন আপনারা সবাই ফুল দিয়ে বরণ করবেন, সাথে সাথে উলুধ্বনি এবং সামনের দিকে চলে আসার জন্য আপনারা আমাদের অতিথিদের এখনই আমাদের কোয়ার বাড়ির নৃত্যশিল্পীরা একটা ঝুমুর নৃত্য পরিবেশন করবে। ঝুমুর নৃত্য উপভোগ করলাম, এখনই আরেকটা ঝুমুর নৃত্য উপভোগ করবো। তারপরে আজকের এই অনুষ্ঠানে সমিতির সম্মানিত ভাইস চেয়ারপারসন মহোদয় এখনই আমরা ডাকবো। অবাক হয়েছে এর জন্য কেসের দিন নৃত্য করতে হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। এখনই অনুরোধ রাখবে শ্রী শিবব্রত রায় নমস্কার। আঞ্চলিক ভাষার কবিতা কবি অতনু বর্মন। তাতে ভাড়া কিছুই নাই, তোরা ড্রিঙ্ক তো করি মণিতাদি বন্দনা খন্দ পূর্ণিমা দেব, তাদেরকে মঞ্চের সামনে চলে আসার জন্য অনুরোধ রাখছি। পটোদয় সামাজিক সংস্থার সম্মানিত সম্পাদিকা শ্রী নীতি দেব মহোদয়। আচ্ছা এই দিয়া আমাকে কিন্তু মাস্ক রেডি করতে দিতে হবে, ঠিক না? পারবে তো মাস্ক বানাইতে? পারবে? কখন শুনিনি দেখিনি, কিন্তু এই ছোট রাজ্য ত্রিপুরা এই বিশ্বে অন্য প্রান্তের দেশগুলোর চাইতে, এই ভারতের অন্য প্রান্তের রাজ্যগুলোর চাইতে সবচেয়ে ভালো স্থিতিতে ছিল। এক তো হলো আমাদের এত বছরে স্বাস্থ্য পরিকাঠামো তৈরি হয়নি, তা সত্ত্বেও যা যা আছে আমাদের তা দিয়েই আমাদের মুখ্যমন্ত্রী এত ভালোভাবে এই কোভিড সিচুয়েশনের সময় পরিস্থিতিকে সামলেছেন যে এখানে মৃত্যুর হারও বেশি হয়নি। এখানে অন্য রাজ্যের তুলনায় কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা কম ছিল, এবং পাশাপাশি যেগুলো অন্য রাজ্যে আমরা দেখিনি যেই সব সাহসী পদক্ষেপ উনি নিয়েছেন মানুষকে সহায়তা করার জন্য। আপনারা জানেন এই রাজ্যে 90% যা খরচা বাজেট তার কেন্দ্র থেকে আসে, আর 10% মতো আমাদের রাজ্যে বিভিন্ন করের মাধ্যমে আমরা পাই। তো আমাদের অর্থের অবস্থা খুব একটা ভালো না, তা সত্ত্বেও লাখ এই কি বলে লাখ লাখ পরিবারের কাছে 1,000 টাকা করে ঢুকেছে, যেটা এই করোনার সময় একটা বিশাল অবলম্বন। যারা শ্রমিক রয়েছেন উনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, যারা বিভিন্ন কি বলে সরকারি যে বিভিন্ন ভাতা পান উনারা অগ্রিম ভাতা পেয়েছেন,
এগুলো সাংঘাতিক সাহসী পদক্ষেপ। বড় বড় রাজ্যগুলো এই সাহস দেখাতে পারেনি। আমাদের ক্ষুদ্র রাজ্য ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব প্রত্যেকটা ঘরের চুলো যেন জলে সেই ব্যবস্থা করেছেন। পাশাপাশি নভেম্বর মাস পর্যন্ত রেশন থেকে ফ্রিতে চাল, না খেয়ে মরার ভয় বা একদম যে করোনার সময় যারা প্রত্যেকে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, সে একদম দিন আনা দিন খাওয়া মজদুর থেকে শুরু করে একদম বড় বড় ব্যবসায়ী শিল্পপতিরাও মার খেয়েছে। কিন্তু উনি এই রাজ্যে যারা একদম পিছিয়ে পড়া আর্থিকভাবে সামাজিকভাবে মানুষদের প্রত্যেকের পাশে দাঁড়িয়েছে, এগুলো অন্য রাজ্যে হয়নি। স্বাস্থ্য ব্যবস্থা দেখুন, এত দুর্বল নরমরে স্বাস্থ্য ব্যবস্থা যা রেখে গেছে, এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়েই মানুষকে উনি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এই রাজ্য ভ্যাকসিনের দিকে দেখতে গেলে ভারতবর্ষের মধ্যে অগ্রণী রাজ্যদের মধ্যে একটা। আগে হলে কি হতো, এই ভ্যাকসিন দেখতে ওই পার্টি অফিস থেকে স্লিপ লিখিয়ে তারপর ওই ভ্যাকসিন নিতে হতো। এই যে ফ্রিতে রেশন থেকে ফুড প্যাকেট দেওয়া হয়েছে, একটা নির্দিষ্ট দল না করলে পাওয়া যেত না হলে। এই যে 1000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকেছে, একটা নির্দিষ্ট দল না করলে এই টাকা ঢুকত না হলে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে 37 লক্ষ আমাদের মানুষ এই রাজ্যের, প্রত্যেককে কে কোন দল করে, কে কোন মতাদর্শে বিশ্বাসী, কোন বিচারধারায় বিশ্বাসী, এই নিরিখে বিভাজন করেননি। তার জন্য উনি একমাত্র মুখ্যমন্ত্রী যিনি সত্যিকার অর্থ ওনার সাজে, যখন উনি বলেন যে সবার সঙ্গ, সবার বিকাশ, সবার বিশ্বাস, তাই এত জোর গলায় বলতে পারে। এমন মুখ্যমন্ত্রী পেয়েছি, আমরাও উদ্বুদ্ধ। আমরা দলীয় কর্মী হিসাবে আজকে আমরা একটা আমাদের মাননীয় শ্রীমতী নীতি দেবের একটা অর্গানাইজেশন আছে, একটা সংগঠন আছে পূর্বদয়া, যেই সংগঠনের মাধ্যমে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে যারা পিছিয়ে পড়া মানুষ ওদের সহযোগিতা করা, সাহায্য করা, এই সংগঠনের কাজ। আপনারা যদি আগরতলায় গিয়ে থাকেন দেখবেন আগরতলা শহরের কোনায় কোনায় উনি কতগুলো ঘর বানিয়ে রেখেছেন, যেখানে সারাক্ষণ কিছু না কিছু খাবার প্রত্যেকটা মানুষের জন্য, যারা এই দৈনিক শ্রমিকের কাজ করেন, যারা রিক্সা চালক, যারা অন্যান্য কম পয়সায় কাজ করেন কিন্তু দিনের শেষে হয়তো ঘরে খেতে যাওয়ার সুযোগটা পর্যন্ত হয় না, ওদের জন্য কতগুলো ঘর বানিয়ে রেখেছেন যেখানে ফ্রিতে খাওয়ার রাখা থাকে এবং মানুষ নিজেরা গিয়ে সেই খাবার উঠিয়ে নিয়ে আসে। জামা কাপড় রাখা থাকে, সেই জামা কাপড় যাদের দরকার ওনারা নিয়ে উঠে আসেন, এমন ধরনের কাজ উনি করছেন। এবং ওদের থেকে আমরা উদ্বুদ্ধ হয়ে, আমরা জানেন আমরা রাজনৈতিক দলগুলি এই অনুষ্ঠানে, এই কি বলে পূর্বদয়ার অনুষ্ঠানে আমরাও এসেছি, কিন্তু আমরা একটা নির্দিষ্ট রাজনৈতিক দল করি এবং রাজনৈতিক কর্মকাণ্ডের ঊর্ধ্বে গিয়ে যে এইসব কাজ করা, মানুষের পাশে দাঁড়ানো, আপনারা দেখেছেন করোনার সময় আমরা খোয়াই প্রত্যেকটা অঞ্চলে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি, সে খাদ্য সামগ্রী দেওয়ার মাধ্যমে হোক, সে মাস্ক স্যানিটাইজার বিলির মাধ্যমে হোক, বা এমন ধরনের বিভিন্ন সামগ্রী যেগুলো মানুষের দৈনন্দিন জীবনে রোজগারের কাজে আসে সেইগুলো বিতরণ করার যে মানসিকতা, সেই ইনাদের থেকে আমরা এই পথ পেয়েছি, এই পথের দিশা পেয়েছি। এই ধরনের রাজনৈতিক দল, এই ধরনের নেতৃত্ব, এটা একটা পরিবারের মতো, যে এই দলের বাইরেও যারা এই রাজ্যের মানুষ আছে এই পরিবারের অংশই আমরা ভাবি এবং আমরা এটা আমাদের দায়িত্ব ভাবি যে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরেও সমাজের সঙ্গে একাত্ম হয়ে সমাজের পাশে দাঁড়ানো, সমাজকে আরো সশক্ত করা। আজকে এই যে চশমা বিতরণের অনুষ্ঠান, আপনারা জানেন কিছুদিন আগে আমরা এখানে চক্ষু পরীক্ষা করিয়েছিলাম, মাননীয় নীতিদেব যখন শুনলেন যে আমরা এই কাজ করছি উনি আমাদের ভূয়সী প্রশংসা করেন এবং আজকের দিনে এই চশমা দেওয়ার ক্ষেত্রে আমাদের সাহায্য উনি করেন। তাই এই পূর্বদয়ার পেছনে আপনারা দেখেছেন পূর্বদয়ার বড় ব্যানার লাগানো, এই কারণে, আর এই কারণে উনি সশরীরে উপস্থিত হয়েছেন এবং ভবিষ্যতে বারবার আসবেন। আজকে যে চশমা দেওয়ার যেই পরিকল্পনা আমরা নিয়েছি, এমন ধরনের অনুষ্ঠান আরও হবে। আমরা খালি 100-150 মতো
পেশেন্টকে আমরা দেখাতে পেরেছি চোখের ডাক্তারকে আগামী দিনে আরো ক্যাম্প করব এই অঞ্চলে যত লোকের চশমা প্রয়োজন আমরা ব্যবস্থা করব সে যদি সরকারি সাহায্য পায় ভালো না হলে আমরা নিজেদের থেকেও চেষ্টা চরিত্র করে কষ্ট করে হলো প্রত্যেকটা মানুষকে যারা বয়সের কারণে চোখে কম দেখতে পারেন চশমার ব্যবস্থা করতে পারেন না অর্থের অভাবে আমরা প্রত্যেকের কাছে চশমা পৌঁছে দেব প্রত্যেকের হাতে তো আজকে নীতি দেবজি আমাদের মাঝখানে উপস্থিত ওনার জন্য একটা জোরে করতালি আপনাদের দিকে চাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আর বেশি বলবো না আমিও ওনাকে শুনতে এসেছি আপনাদের মতোই সবাইকে অনেক অনেক ধন্যবাদ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা এবং প্রণাম।